দীঘা উপকূলে মাইকিং, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ। মৎস্যজীবীরা ইতিমধ্যেই ফিরে এসেছেন গভীর সমুদ্র থেকে। দীঘায় সকাল থেকেই মাইকিং করে দফায় দফায় সতর্কবার্তা জারি করা হয়েছে। শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। রামনগর, দীঘা, কাঁথি সহ দক্ষিণবঙ্গে আজ ও কাল নিম্নচাপের বৃষ্টি। সকাল থেকেই আকাশের মুখ ভার। গতকাল রাতে উপকূলবর্তী এলাকায় ছিটে ফোঁটা বৃষ্টি হয়েছে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছিল তা শক্তি বাড়িয়ে আরও গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। গভীর নিম্নচাপ এদিন ঘণ্টায় 13 কিলোমিটার বেগে বঙ্গোপসাগরে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বুধবার দুপুরে এর অবস্থান ছিল বিশাখাপত্তনম থেকে 470 কিলোমিটার দক্ষিণ পূর্বে, উড়িষ্যার পারাদ্বীপ থেকে 620 কিলোমিটার দক্ষিণ পূর্বে এবং রাজ্য পশ্চিমবঙ্গের দীঘা উপকূল থেকে 770 কিলোমিটার দক্ষিণে। নিম্নচাপের জেরে শুক্র ও শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কিছু জায়গায়। উপকূল অঞ্চল ও উড়িষ্যা লাগোয়া জেলাগুলিতে অধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ থেকেই বাড়তে পারে বৃষ্টিপাতের পরিমাণ। দুর্যোগের আভাস পেতেই দীঘাতে সতর্ক প্রশাসন। উপকূল এলাকায় চলছে মাইকিং। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। দীঘা মহড়া করার তরফ থেকে বলা হচ্ছে সমুদ্রে গভীর নিম্নচাপ শুরু হচ্ছে, আপনারা কেউ সমুদ্র পাড়ে বসবেন না, সমুদ্র পাড়ে যাবেন না, সমুদ্রে স্নান করতে যাবেন না। আপনাদেরকে বলা হচ্ছে আপনারা সমুদ্রে স্নান করতে যাবেন না। ডিপ্রেশন ফর্ম হয়েছে এবং তার থেকে একটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা থেকে যাচ্ছে। যদিও পূর্ব মেদিনীপুর জেলাতে সেরকম কিছু আশঙ্কার কারণ নেই, কিন্তু আবহাওয়ার দিকে নজর রেখে আমরা ডিএম সাহেবের সাথে যে নির্দেশ পেয়েছি আলোচনা সাপেক্ষে, যে সমুদ্র উপকূলবর্তী অঞ্চল আছে দীঘা, মন্দারমণি বা অন্যান্য যে জুনপুর কোস্টাল এই এরিয়াগুলোতে সমুদ্রে যাওয়ার পর মানে সমুদ্রে স্নান এবং এইসবের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মৎস্যজীবীরা অধিকাংশ অলরেডি ফিরে এসছেন এবং সেই প্রক্রিয়াটাও চালু আছে। এর সাথে যেটা রয়েছে যে এসডিও সাহেবরা একটা অর্ডার করবেন, তাতে যে ফেরিঘাটগুলো আছে সেগুলো সেখানে টেম্পোরারি ফেরি সার্ভিসও স্টপ রাখা। এমনি ফেরি সার্ভিস বন্ধ বা এরকম কিছু? ফেরি সার্ভিস ওটা এসডিও সাহেবরা অর্ডার করবেন, তারপরে আমরা বন্ধ রাখবো। একটু মনটা খারাপ হয়ে গেল, আমরা আজকে 3 দিন এসেছি, এখনো চান টান করতে পারিনি, নামতে পারিনি দীঘায়। এখন শুনছি আজকে একটু হাই অ্যালার্টের মধ্যে আছে, হয়তো আজকেও নামতে পারবো বলে মনে হচ্ছে না, কালকে চলে যেতে হবে, এটাই মন খারাপ লাগছে। অন্যান্য বারের থেকে সমুদ্রকে আজকে কেমন দেখছেন? একটু মানে একটু মনোরম আর কি, উত্তাল থাকছে। হ্যাঁ হ্যাঁ, কি বলা হচ্ছে আপনাদের স্নান করতে দেওয়া যাবে না? না দেওয়া যাবে না, এনাদের যেটা কর্তব্য এনাদের করে যাচ্ছে। এটা প্রাকৃতিক দুর্যোগ, এ তো কেউ কিছু করতে পারবে না, এখন করা যাবে না। 3 দিন এসেও স্নান করতে পারেননি? না না, আমরা এসেছিলাম বুধবারে এসেছি, বুধ বৃহস্পতি, আজকে শুক্রবার, আজকেও নামা যাবে না মনে হচ্ছে। এই যে মনে করুন ঝড় কিছুটা হলেও কি ভয় মনে আতঙ্ক কাজ করে, কারণ ইয়াস এসছে, আমফান এসছে? হ্যাঁ, 100 বার একটু তো থাকেই, ঝড় বৃষ্টি আসলে কি হতে পারে কি কি। তাহলে আজকে থাকা হবে না, আজকে বেরিয়ে যাবেন? না আজকে বেরোবো না, কালকে আমরা ভোরের দিকে আমাদের গাড়ি বেরিয়ে যেতে হবে। কাউকে নামতে দিচ্ছি না প্রাকৃতিক দুর্যোগের জন্য, কাউকে নামতে দিচ্ছি না। সমুদ্র প্রচুর উত্তাল, জল উঠে আসছে উপরের দিকে, তাই সবসময় মাইকিং হচ্ছে আর আমরা সবাইকে অ্যালার্ট করছি যাতে কেউ না নামে, কোনো অ্যাক্সিডেন্ট না ঘটে, সেভাবে আমরা লক্ষ্য করি। এমনিতে পর্যটক কেমন, কত রয়েছেন পর্যটক? মোটামুটি পর্যটক খারাপ নেই, ভালোই আছে। অন্যান্য বারের থেকে আজকে সমুদ্র উত্তাল হয়ে মনে হচ্ছে? হ্যাঁ, উত্তাল আছে, এই নিম্নচাপের কারণে উত্তাল হয়ে আছে। সকাল থেকে কীরকম আকাশ রয়েছে? মেঘলা আকাশ আছে, তখন রোদ বেড়েছে, হালকা বৃষ্টি হয়েছিল একবার, বর্তমান মেঘলা হয়ে আছে আর উত্তাল চলছে, জোয়ার চলছে। এই মেঘলির প্রভাব তো এই এলাকায় পড়ার একটা সম্ভাবনা রয়েছে, তার জন্য কি পর্যটকদের নিষেধ করা হচ্ছে? হ্যাঁ, ওই জন্য। বেলা যতই বাড়ছে ততই আকাশে কালো মেঘ ঢেকে যাচ্ছে। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে যা ক্রমশ শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। বৃহস্পতিবার থেকেই মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করে দিয়েছে মৎস্য দপ্তর। এই মুহূর্তে সমুদ্র উত্তাল। প্রশাসনের পক্ষ থেকে মৎস্যজীবীদের আগামী 2 দিন নদীতে ও সমুদ্রে নামতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এদিকে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে দুর্যোগ মোকাবিলায় সব রকমের ব্যবস্থা রাখা হয়েছে। সেচ দপ্তরের আধিকারিকদের সতর্ক থাকার নির্দেশও দেওয়া হয়েছে। পাশাপাশি
ব্লক অফিস ও পঞ্চায়েতগুলিকে সতর্ক থাকতে বলা হয়েছে। বেহাল নদী ও সমুদ্র বাঁধগুলির ওপর নজর রাখতেও বলা হয়েছে। সমগ্র পরিস্থিতির দিকে নজর রাখছে মহকুমা প্রশাসন। আবহাওয়া দপ্তর জানিয়েছে, পূর্ব মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনার দুই একটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার কলকাতা সহ আট জেলা, দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং নদিয়া, এই সব জেলায় বৃষ্টি হতে পারে। দীঘা থেকে চন্দন বারিকের রিপোর্ট, ট্রাইব টিভি।